বিধানসভা নির্বাচনে একাই লড়াই করবে তৃণমূল কংগ্রেস। কয়েকদিনের মধ্যেই 60 কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণা করা হবে। দলীয় প্রার্থীর প্রচারে পশ্চিমবঙ্গ থেকে আসছেন এক ঝাঁক নেতা নেত্রী। প্রদেশ তৃণমূল কংগ্রেস ভবনে আহত এক সাংবাদিক সম্মেলনে এই কথা বলেছেন দলের রাজ্য সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস। রাজ্যের বিধানসভা নির্বাচন ক্রমশই ঘনিয়ে আসছে। নির্বাচনের দিনক্ষণ যতই এগিয়ে আসছে ততই রাজ্য রাজনীতির পারদ চড়ে উঠেছে। শাসক থেকে বিরোধী সব দলই প্রচার তুঙ্গে তুলেছে। শাসক বিজেপির সঙ্গে পাল্লা দিয়ে প্রচারে ঝড় তুলছে বিরোধী দল তৃণমূল কংগ্রেস। নির্বাচনের মুখে তৎপর হয়ে উঠেছে তৃণমূল কংগ্রেস। বিধানসভা নির্বাচনে একাই লড়াই করবে তৃণমূল। কয়েকদিনের মধ্যে 60 কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণা করা হবে। দলীয় প্রার্থীর প্রচারে পশ্চিমবঙ্গ থেকে আসছেন এক ঝাঁক নেতা নেত্রী। মঙ্গলবার প্রদেশ তৃণমূল কংগ্রেস ভবনে আহত এক সাংবাদিক সম্মেলনে কথা বলেছেন দলের রাজ্য সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস। পাশাপাশি তিনি বলেন, 6 ফেব্রুয়ারি দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচারে আসবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এদিন বিকেলে আসবেন মমতা। 7 ফেব্রুয়ারি তিনি আগরতলায় পদযাত্রা এবং জনসভার ভাষণ দেবেন। আর মমতা ব্যানার্জির মিটিং মানে উনি যে পদযাত্রা করবেন সেটার আমরা একটা রূপরেখা তৈরি করেছি। সেটা হচ্ছে আপনার, আমরা যারা সারা ত্রিপুরা থেকে আসবে সবাই রবীন্দ্রভবনের সামনে জমায়েত হবে। সেখান থেকে রবীন্দ্রভবন প্রাঙ্গণ থেকে বেরিয়ে আপনার লক্ষ্মীনারায়ণ বাড়ি ধরে পূর্বাশার ওই রোডে চলে যাবেন, গণমলিপুর হয়ে, গণরাজ্যমণি হয়ে। সেখান থেকে ওনারা ওই পদযাত্রাটা আসবে মঠচমনি, মঠচমনি থেকে আসবে মোটর স্ট্যান্ড, মোটর স্ট্যান্ড হয়ে আসবে এটা কামানচমনি, সূর্যচমনি, কস্তবের চমনি, প্যারাডাইজ চমনি, তারপরে বটতলা, বটতলা থেকে সেটা চলে যাবে আপনার ফায়ার ব্রিগেড চমনির এদিক হয়ে ক্যাটচমনি, ক্যাটচমনি থেকে সোজা সেখান থেকে টিআরটিসি এগুলি ক্রস করে আবার আমরা রবীন্দ্রভবনের সামনে ওইখানে এসে সবাই পদযাত্রা ওইখানে শেষ হবে। পদযাত্রায় থাকবেন মমতা ব্যানার্জি, উনি সম্পূর্ণ পদযাত্রার যে এরিয়াটা আমি বললাম যে রুটটা বললাম উনি সবটাই হাঁটবেন। সাংবাদিক সম্মেলনে পীযূষ কান্তি বিশ্বাস বলেন, 2 অথবা 3 ফেব্রুয়ারি দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচারে আসবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। তিনি রাজ্যে এসে সোনামুড়া এবং ধর্মনগরে সভা করবেন। পাশাপাশি তিনি বলেন, রাজ্যের 7টি বিধানসভা কেন্দ্রের জন্য 3 জন নেতাকে দলীয় অবজার্ভার হিসেবে নিযুক্ত করা হয়েছে। আজকে আমরা একটা সভা ডেকেছিলাম সমস্ত ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট, ব্লক প্রেসিডেন্ট, ইম্পর্টেন্ট কর্মকর্তা প্রায় 250-র উপরে লিডাররা এখানে এসেছিলেন। ওনাদের সঙ্গে সাংগঠনিক ইলেকশন লড়ার সব ব্যাপার নিয়ে আলোচনা হয়েছে। সবাই একটা লড়াকু মোড়ে আছে, ওদের উৎসাহ দেখে আমরাও উৎসাহিত। আমরা যেটা বলেছেন 129টা অ্যাপ্লিকেশন আমরা 60টা সিট থেকে পেয়েছি, আমরা সেগুলি ইলেকশন কমিটি বসে আমরা সেগুলি স্ক্রুটিনি করেছি। স্ক্রুটিনি করার পরে আমরা একটা প্রাথমিক তালিকা তৈরি করে আমরা এটা হাইকমান্ডের কাছে পাঠিয়ে দিয়েছি এবং আমরা আশা করি ও শীঘ্রই আমরা সেই তালিকা প্রকাশ করতে পারব। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন প্রদেশ তৃণমূলের পর্যবেক্ষক তথা সাংসদ রাজীব ব্যানার্জি, দলের সাংসদ সুস্মিতা দেব এবং অন্যান্য নেতৃত্ব। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।